বাসে গাদা গাদে ভিড়। এক ভদ্রলোক উঠলেন একটি দামি সুটকেস নিয়ে, ফিটফাট তার পোশাক, ইনকলার শার্ট, ইনকলার ফর্মাল। তো বা সুটকেস নিয়ে উঠেই সবাইকে বলছেন যে প্রিয় ভাই ও বোনেরা একটু আমার কথা শুনুন। তো সবাই তাদেরকে তাকিয়েছে, আচ্ছা বলুন তো, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হওয়ার পিছনে কারণটা কি? আপনারা হয়তো বলবেন জগৎ শেঠ, মির্জাফর, ঘসিরি বেগম তাদের ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, তাই তো? ইতিহাস এখানেই শেষ নয়, ইতিহাসের অংশ আরও কিছু রয়ে গেছে যেটা বইয়ের পথে আসে নাই। তো একজন কৌতূহল যাত্রী জিজ্ঞেস করলো, কী সেই ঘটনা, কী সেই ইতিহাস? বসুন, বলছি, আজ আমি আপনাদেরকে সত্য ঘটনা জানাব। নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল লর্ড ক্লাইভের তুলনায় আরও অনেক বেশি, লর্ড ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল নবাবের সৈন্য সংখ্যার তুলনায় কম। এদিকে মির্জাফর তার আয়ত্তাধীন সৈন্যদের নিয়ে চাম্বু গোল দিয়ে কেটে পড়েছে চামে দিয়ে, বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা সব দিকে বিশ্বাসঘাতকতা করে। তো লর্ড ক্লাইভ যুদ্ধের ময়দানে অপেক্ষা ছিল নবাবের জন্য, কিন্তু নবাবের সৈন্যদের কোনো খবর নেই। বিষয় কী? লর্ড ক্লাইভ তো দুশ্চিন্তা পড়ে গেলো, নবাবকে নিশ্চয়ই কোনো নতুন ফোন দিয়েছে। তো লর্ড ক্লাইভ একটু পর্ব দূরবীন দিয়ে নবাব সৈন্যদের গতিবিধি লক্ষ্য করতে লাগলো, যে কোথায় গেল, কোথায় গেল। হঠাৎ লর্ড ক্লাইভের নজর পড়ল দূরের আম গাছের দিকে। সে খেয়াল করলো আম গাছের ডাল নড়ে উঠল। ব্যাপার কি? আম গাছের ডাল কেন নড়ল? ভালো করে দূরবীন দিয়ে দেখলো আম গাছের ডালে ডালে বসে আছে নবাবের সৈন্যরা। সে তো এবার নবাবের চাল বুঝে ফেলেছে, তার মানে নবাবের সৈন্যরা আম গাছের ডালে বসে আছে, লর্ড ক্লাইভ যেই সৈন্যবাহিনী নিয়ে যাবে তখনই তারা টপ টপ করে ঝাঁপিয়ে পড়বে, গেরিলা আক্রমণ করবে। এই তো বুঝে গেল, এবার লর্ড ক্লাইভ কামার এবং বন্দুক লাগিয়ে নবাবের সব সৈন্যদের মেরে ফেলল। টপ টপ করে ঝরে পড়তে লাগলো আম গাছ থেকে সৈন্যরা। আহ, কি মর্মান্তিক! লোকটির কথায় জাদু ছিল, দর্শকরা মুগ্ধ হয়ে শুনতে থাকলো। লোকটি আবার বলছে, আমার প্রশ্ন আপনাদের কাছে, আম গাছের ডাল কেন নড়ে উঠেছিল কে বলতে পারবে? এবার যাত্রী তো একে অপর থেকে মুখ চাওয়া চাই করছে, আসলে তো আসলে তো আম গাছের ডাল কেন নড়ে উঠল? আম গাছের ডাল না নড়লে তো লর্ড ক্লাইভের সৈন্য টেরি পেত না, নিশ্চিন্ন হয়ে যেত, কি বলতে পারবেন? তো এক যাত্রী বলে বললো যে আমরা তো বলতে পারবো না, আপনিই বলেন, আপনিই বলেন কী হয়েছিল, শুনুন তাহলে ঘটনা। ব্রিফকেস খুলে একটি কৌটা বের করলো, কি এটা জানেন? চুলকানির ওষুধ, চুলকানি, চুলকানি, খাউজানি, চর্মরোগ, দাউদ, এই ছিল আসল রহস্য। নবাবের এক সৈন্য ছিল চুলকানি, আম গাছের ডালে বসেছে, তার উঠলো চুলকানি, এই চুলকানির কারণে আম গাছের ডাল নড়ে উঠল, এই তো লর্ড ক্লাইভ টের পেয়ে গেল, দিল কামান দাগিয়ে। তাহলে বুঝতে পারলেন কেন নবাবের সৈন্যরা পরিচিত হয়েছিল সপ্তম বইয়ের ঘটনা আসো না। এবার শুনুন, এ তো কোনো নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতি। শের সুর মহীশূর টিপু সুলতান সেখানে যুদ্ধে পরাজিত হয়েছিল, জানেন? দর্শকরা বললো, কেন? কারণ একটাই, চুলকানি। শের মহীশূর ছিল বাঘের মতো ক্ষিপ্র, বাঘের মতো হিংস্র, বাঘের মতো বীর। সে যখন তরবারি নিয়ে মাঠে যেত সবাই বলতো এই পালা পালা বাঘ এসেছে, ছোটোবেলা থেকে সে বাঘ পালতো। যুদ্ধের ময়দানে টিপু সুলতান তরবারি বের করে ঘোরে নিয়ে যাচ্ছে, টপাটক 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 টপাটক, আক্রমণ! এই সময় উঠে চুলকানি, কি কার? শেরশুর মহীশূর টিপু সুলতানের? না, এই ভুল করবেন না, চুলকানি উঠেছিল শেরশুর মহীশূর ঘোড়ার, ঘোড়ার বিচিতে ছিল চুলকানি, ঘোড়া বিচিতে চুলকানি উঠল, পিছনে দুই পা দিয়ে দু পা উঁচু করে দাঁড়িয়ে গেল, চুলকানি শুরু করলো, এই তো ইংরেজরা কামান দেখিয়ে শেষ করে দিল। করুণ পরিণতি শেরশাহ মহীশূর টিপু সুলতানের। তো বুঝতে পারছেন কি খারাপ এই চুলকানি, চুলকাতে চুলকাতে জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। আপনি, আমি, আমাদের সকলেরই কিন্তু এই চুলকানির রোগটা আছে, কিন্তু আমরা কেউ লজ্জা সরমে মাথায় বলতে পারি না। উপরে চুলকায়, নিচে চুলকায়, বগরে চুলকায়, রানের চিলপায় সিপায় চুলকায়, আঙুলে সিপায় চুলকায়, চুলকানি চুলকাতে চুলকাতে জীবনটা ছারখার হয়ে গেল। তাই তো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বান্দরে খামসি চুলকানির পাউডার, আমার নিজের আবিষ্কার, খালিদিরিশ খালিদিরিশ খালিদিরিশ, কমনের দাম 50, আমার তরফ থেকে 20% ছাড়, যদি কাজে না দেয় নগদ টাকা ফেরত দেব। এই যাদের চুলকান, অফিসে গিয়ে চুলকান, বাসায় বসে চুলকান, বাসে বসে চুলকান, জেনে সেন্টে চুলকান, রাস্তাঘাটে চুলকান, নতুন বিয়ে করেছেন, বাসুরাতে বউকে আদর্শ ভাগ করতে গিয়েছেন, এই সময় একটু চুলকানি, বউর কী হয়েছে,
না কিছু না, তুমি এমন করছো কেন? কেন তোমাকে গান শোনাবো? কী গান শোনাও? চুলকানি চুলকানি আসে আমার চুলকানি, উবরে নিয়েছে সামনে পিছে আসে আমার চুলকানি, চুলকানি চুলকানি আসে আমার চুলকানি, ডানে বামে খালি চুলকায় উবরে নিয়েছে সবখানি। বৌদ্ধ টের পেয়ে যাবে, কাছে যাবেন বউ লাথি মেরে আপনাকে ফেলে দিবে, সারা বউ শালা পরের দিনে ডিভোর্স। কি মানতে পারবেন? আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী কাউকে মুখ দিতে পারবেন? পারবেন না। এখন নিয়ে নিয়ে যান আমার মান্দর খামচি চুলকানির পাউডার, যদি কাজে না দেয় আপনার গাল আমার জুতা, থুকু আমার গাল আপনার জুতা, নগদ পয়সা ফেরত, নগদ পয়সা ফেরত, নগদ পয়সা ফেরত। এই নিয়ে যান, কে আছেন আওয়াজ দেন, জায়গায় থাকলে আওয়াজ দেন, চুলকানির পাউডার বান্দরের খামচি নিয়ে যান এখনই। আজকে তাহলে এখানেই শেষ করছি। দর্শক, আই এম হ্যারিস 81, সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করুন, বেল বাজান, টিং টং।